আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানা কিচেনসে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ডাটা আলু পোস্ত রান্না করে দেখাবো। চলুন দেখে নিই আমি কিভাবে রান্নাটা করেছি। প্রথমে কড়াই আমি তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেলে লোটা শাকটা রান্না করবো। লোটে নাটা ভুল হয়ে গেল, ওটা কেটে বাদ। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কালো জিরা কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভেজে নেবো। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে আমি একটু ভেজে নেব। আলুটাকে একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ডাটাটা দেবো। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডাটাগুলো দিয়ে দেবো। ডাটাগুলো আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, ডাটাগুলো দিয়ে দিলাম। ডাটাগুলো দিয়ে একটু ভেজে নেবো। এবার একটু আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো। লবণটা দিয়ে আমি একটু ডাটাটা ভাজা ভাজা করে নেব। ডাটাটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এটাকে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ডাটা আলু একটু সেদ্ধ করে দেবো। আমি কিন্তু এতে কোনো হলুদ লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু এটা পোস্ত দিয়ে রান্না করবো ওই জন্য হলুদ দেবো না। আর লঙ্কার গুঁড়োর বদলে আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না করবো। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ঢাকাটা খুলে আমি এবার পোস্ত বাটি রেখেছিলাম, পোস্ত বাটাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটাকে শিলে বেটে নিয়েছিলাম। পোস্ত বাটাটাকে দিয়ে আমি আর একটু ঢাকা দেবো। ভালো করে নেড়ে নিয়ে আগে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়ে এবার আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো। ডাটা আলু পোস্ত রান্না আমার হয়ে গেছে। ডাটা আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। পোস্তর সঙ্গে কাঁচা সর্ষের তেল খুব সুন্দর লাগে, ওই জন্য লাস্টে একটু তেল ছড়িয়ে দেবেন। তেল ছড়িয়ে নামিয়ে নেবেন। এবার আমি সার্ভ করে দেবো। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কাটতে দেবে।